নন্দাহাঁডি ব্লক অধ্যক্ষ হেলে রশ্মিতা মাঝি। নন্দাহাঁডি ব্লক অধ্যক্ষ পাই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ব্লকর এগারোটি গ্রাম পঞ্চায়েতর সমস্ত সমিতি সভ্য সভ্য উপস্থিত রয়েছে। অধ্যক্ষ পদ পাই অনুসূচিত জনজাতি মহিলা বর্গঙ্ক পাই সংরক্ষিতা দিবা যোগু সিন্ধিগুড়া গ্রাম পঞ্চায়েতর সমিতি সভ্য শ্রীমতী রশ্মিতা বাঝি নামাঙ্কন পত্র দাখল করেছিলেন ও তাঙ্কু প্রতিদ্বন্দ্বী করিবা পাই অন্য কেহি নামাঙ্কন করিনি। অন্তিমরে ব্লক নির্বাচন অধিকারী দুর্যোধন ভুঁই রশ্মিতা মাঝি অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী ভাবে ব্লক অধ্যক্ষ রূপে বিজয়ী ঘোষণা করেছিলেন। শ্রীমতী মাঝি আগামী পাঁচ বর্ষ পাই অঞ্চলের গরিব আদিবাসী হরিজন পছুয়া বর্গ বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী মানঙ্কর সমস্ত বিকাশ পাই কাম করিবা সহ রাস্তাঘাট জল যোগাণ ও স্বাস্থ্য ভলি মৌলিক সমস্যা গুড়িকর সমাধান ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিরে কার্য করিবে বলি মন্তব্য দেইছন্তি। জানিছন্তি বিগত কিছু দিন ধরে ওড়িশা সরকারের সাংবিধানিক ব্যবস্থা অনুসারে ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ নির্বাচন প্রক্রিয়া চালু রয়েছে এবং আজি এই পঞ্চায়েত সমিতি অধ্যক্ষ পদ পাই সময় ধার্য ছিলা। সেই অনুসারে আজি বর্তমান আমি উপস্থিত রয়েছু নন্দাহাঁডি ব্লকর কার্যালয় সম্মুখে। এখানে আজি আমার একমাত্র প্রার্থী যিনি শ্রীমতী রশ্মিতা মাঝি সে অধ্যক্ষ পদ পাই নামাঙ্কন পত্র দাখল করেছিলেন এবং আজি সে সর্বসম্মতিক্রমে নির্দ্বন্দ্বে বিজয় লাভ করেছেন।